আমার সত্যি একটা গত মাসে বলেছি ওই কেমনি আপনার কাছে আমার ভাই এক জায়গায় এক হিফজখানা মাদ্রাসা হিফজখানা মাদ্রাসায় যারা পড়ে খোলাফা ইদিন বয়সটা তো বুঝেনি কি বয়স ইদিন বয়স হচ্ছে মারামারি কিলাকিলি দরাদরি ফালাফালি লাফালাফি নিজের গাড়ি পাইয়া কলসি পুজার দুধ লইয়া ইফজখানা খোলা বান্ধাই না খাওয়ায় স্বাস্থ্যখান দুধ দিয়ে সারাদিন কাজ কর্ম করছে বৃদ্ধে খালি দাউ দাউ করিয়া চলে কোন গাছের গুড়ায় হাগি দিই গে আমি মিলে মটকা আমার মনে এই দালায় দালায় দিন গেছে রাত্রি এসে আমার ভাই মটকা তো ফুলছে রাতের ব্রেস ফারি দিব দূরের কথা মধ্যখানে যাইব দূরের কথা একটুখানি উঠে উঠতে বয়েতে আবার খিসুম কাজায় আবার উঠে বয়েতে আবার খিসুম কাজায় উজুর সামনে না থাকলে যে বিজেন এরা সেই বিজেন একটা দ্রুত গতিতে মটকায় রাতের পার হয়ে গেছে তার স্বপ্ন শেষ ঘুমো ভেঙে গেছে না আর কি জীবন ধরে কি করলাম আর স্বপ্নে কি দেখলাম কি আর দিদি নাই রাত্রি ফুহাইতে দুধ দইয়া কলসি মুইয়া ভাই মাদ্রাসা গেছে গেছা তো ছাত্রে দাইকা এই সারা ঘটনা কইছে স্বপ্ন হয়েছে এরপরে বলছে কোন ফুলাটা জিজ্ঞেস করে দেবেন এই ফুলাটাই আমার মটকা হয়েছে বাবা হবে আমি মরণে রাগ পর্যন্ত মটকা হইয়া ডাকিস আর মটকা হইয়া ওই ফুলসরাতের দৃষ্টা পার হইয়া দিস মাদ্রাসা খেদমত করা এটা সাধারণ ব্যাপার নয় এক এলাকায় একটা মাদ্রাসা হওয়া এটাও সাধারণ ব্যাপার নয় বহু উঠা লেভেলের